আপনি কি জানেন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয়? আপেলের বীজে কোন বীজ পাওয়া যায়? ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না? নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগ হয়? চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যেতে কত সময় লাগবে? এই রকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কোন পাখিকে রাতে রাজা বলা হয়? ঈগল, বাজ, পেঁচা নাকি ঘুঘু পাখিকে? সঠিক উত্তরটি হলো পেঁচাকে। চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হেঁটে যেতে কত সময় লাগবে? 3 মাস, 6 মাস, 9 মাস নাকি 18 মাস? সঠিক উত্তরটি হলো 18 মাস লাগবে। রাত্রে বানানো রুটি সকালে খেলে কি হয়? হজম ক্ষমতা বাড়ে, অম্বল হয়, হার্ট অ্যাটাক হয় নাকি স্ট্রোকের ঝুঁকি বাড়ে? সঠিক উত্তরটি হলো হজম ক্ষমতা বাড়ে। বাসি রুটি খেলে শুধু যে উচ্চ রক্তচাপের সমস্যা কমে তাই নয়, হ্রাস পায় স্ট্রোকের ঝুঁকিও। রুটি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। গ্যাস, বদহজম, পেটের গণ্ডগোল কমাতে দুধের সঙ্গে বাসি রুটি খেতে পারেন। বাসি রুটিতে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে। ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না? লেবুর রস, দই, পনির নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো লেবুর রস। কিডনিতে পাথর অপসারণের জন্য বেশ কার্যকর হচ্ছে লেবুর রস। প্রতিদিন ভাতের সঙ্গে লেবুর রস চিপে খেলে কিডনিতে পাথর থেকে মুক্তি পেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন পাতিল লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড, আর এই অ্যাসিড ক্যালসিয়ামজাত পাথর সৃষ্টি হতে দেয় না। কোন দেশে ভোটাররা ভোট না দিলে সরকার জরিমানা করতে পারে? সৌদি আরব, ইরাক, বেলজিয়াম নাকি উত্তর কোরিয়া? সঠিক উত্তর হলো বেলজিয়াম। বেলজিয়ামে 18 বছরের বেশি বয়সী নাগরিকদের ভোট দেওয়া বাধ্যতামূলক। কোনো নাগরিক দেশের বাহিরে থাকলে অনলাইনে ভোট দিতে পারবেন, অথবা অন্য কাউকে লিখিতভাবে দায়িত্ব দিয়ে যেতে পারেন নিজের ভোট দেওয়ার জন্য। এরপরও যদি কোনো ভোটার যথাযথ কারণ ছাড়া ভোট দানে বিরতি থাকেন, তবে প্রথমবার তাকে $20, পরবর্তী সময় ওই ব্যক্তি যদি আবারও একই কাজ করেন তবে তাকে $50 পর্যন্ত দিতে হতে হবে। আয়নাতে মানুষকে কত গুণ সুন্দর ও আকর্ষণীয় লাগে? 2 গুণ, 3 গুণ, 5 গুণ নাকি 6 গুণ? সঠিক উত্তরটি হলো 5 গুণ। প্রত্যেক 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস 29 দিনে কেন হয়? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় 365 দিন 6 ঘন্টা। সেই হিসাবে প্রত্যেক 4 বছর পর 24 ঘন্টা অর্থাৎ 1 দিন অতিরিক্ত থেকে যায়, যে দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে। তাই 4 বছর পর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা দাঁড়ায় 29 দিনে। বিশ্বের কোন দেশে সকল মানুষ একটি ভাষাতেই কথা বলে? ভারত, বাংলাদেশ, উত্তর কোরিয়া নাকি চীন? সঠিক উত্তরটি হলো উত্তর কোরিয়া। আপেলের বীজে কোন বীজ পাওয়া যায়? আর্সেনিক, মার্কারি, পোলোনিয়াম নাকি সায়ানাইড? সঠিক উত্তরটি হলো সায়ানাইড। নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগ হয়? হার্ট অ্যাটাক, নিউমোনিয়া, যক্ষা নাকি হাই প্রেসার? সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক। চিকিৎসা বিজ্ঞানীদের তরফে জানানো হচ্ছে যে 1 স্কুপ আইসক্রিমে থাকে প্রায় 40 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট,
এই স্যাচুরেটেড ফ্যাট কিন্তু হার্টের শত্রু। এই ধরনের ফ্যাট হার্টের রক্তনালীতে গিয়ে জমতে পারে। তাই নিয়মিত আইসক্রিম খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।